এপিএন টিভি সচিত্র সংবাদ 24 ঘন্টা। কিশোরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবুলের সভাপতিত্বে নীলফামারীর কিশোরগঞ্জে প্ল্যাটফর্ম ফর ডায়ালগস প্রকল্পের অংশীদারিত্বকারী প্রতিষ্ঠান প্রধানদের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় গত মঙ্গলবার বিকাল 3টায়। কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গ্রামীণ উন্নয়ন সংস্থার পক্ষে নির্বাহী পরিচালক জনাব রবিউল হাসান রতন, মাগুরা স্বাধীন বাংলার যুব ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ রিপন, শ্রম কল্যাণ পাবলিক পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি তৌফিক ইসলাম মিশু। প্ল্যাটফর্ম ফর ডায়ালগ প্রকল্পের পক্ষে নেতৃত্ব দেন আঞ্চলিক সমন্বয়কারী রেহানা বেগম। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহাগলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান দুলু ও গারাগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হাসান অন্তিক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন এপিএন টিভির প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সাংবাদিক খাদিমুল ইসলাম, আনোয়ার হোসেন ও শাকিল ইসলাম। আঞ্চলিক সমন্বয়কারী রেহানা বেগম বলেন, প্রকল্পটি পরিকল্পনা কমিশন থেকে 5 মার্চ 2018 ইং তারিখে অনুমোদিত হয়েছে, যার মেয়াদ জুলাই 2017 থেকে জুলাই 2020 সাল পর্যন্ত। প্রকল্পটি মন্ত্রী পরিষদের বিভাগের আওতাধীন বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে জবাবদিহিমূলক কর্মকাণ্ডকে শক্তিশালী করা। তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিসহ তৃণমূল সংগঠনের কর্মকর্তাদের জবাবদিহিতামূলক কর্মকাণ্ডের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এই প্রকল্পটি দেশের 21টি জেলায় বাস্তবায়িত হবে। ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি, আঞ্চলিক সমন্বয়কারী এবং জেলা ফ্যাসিলিটেটরের স্থানীয় প্রশাসনের সহায়তায় এই প্রকল্প কর্মকাণ্ডের ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বাস্তবায়িত করবে। ক্যামেরাম্যান আতিয়ার রহমানকে সঙ্গে নিয়ে রফুল আলম, কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি ডিস্ক রিপোর্ট। মেকানিজমগুলো আছে, প্রক্রিয়াগুলো আছে, ওয়েগুলো আছে, সেই প্রক্রিয়াগুলোকে, জবাবদিহিতার প্রক্রিয়াগুলোকে আরও শক্তিশালী করার জন্য এই প্রজেক্টটা। এই প্রজেক্টটা সহযোগিতা করছেন ইউরোপিয়ান ইউনিয়ন, টাকা দিচ্ছেন এবং গভর্নমেন্টের টাকা, ইউরোপিয়ান ইউনিয়নের টাকায় অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল মাঠ পর্যায়ে এটা পাস। সবার সমন্বিত সভাপতি উপস্থিত সবাইকে আমার আমরা মালদা স্বাধীন বাংলা ক্রিয়া চক্র থেকে দুজন ট্রেনার প্রশিক্ষণ গ্রহণ করেছি। আমরা ওখানে যেটা শিখতে পারলাম সেটা তো আমি ওনাকে বলেছিলাম যে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমি অথবা আমার অন্যান্য সদস্য যাই করে দেব, আমরা যতটুকু পারি আমাকে সহযোগিতা করব। তার আগে কিছুদিনের মধ্যে আমাদের ওই ইউনিয়নের ক্লাব থেকে ট্রেনিং নিয়ে আসছিল, অনেক সময় দরকার তো কিছু কিছু এনজিওর কাছ থেকে আমরা কিছু কিছু কাজ করতে পেরেছি। আবার কিছু এনজিও দেখা গেছে শুধু এসে কাজ করার কথা বলে চলে গেছে আর কেউ কাছে। যেমন ইউনিসেফ আমাদের একটা যেটা কাজ করেছিল আমাদের ইউনিয়নে, কিশোরগঞ্জের আরও বোধহয় কয়েকটা ইউনিয়নে, ওদের কাছ থেকে আমরা একটা শিক্ষা পেয়েছিলাম ওখানে, যেটা আমরা জানতাম না, যেটা হচ্ছে জন্ম নিবন্ধন, যেটা শিশুদের জন্ম নিবন্ধন অধিকার যেটা ছিল, 1 থেকে 45 দিনের মধ্যেই তার কিন্তু জন্ম নিবন্ধন করতে হবে, এটা শিশু অধিকার আইন। এটা কিন্তু আমরা জানতাম না। তো আমার ইউনিয়নে বিভাগীয় কমিশনারের একটা গিয়েছিল, একটা মিটিং হয়েছিল আমার ইউনিয়নে, ওটা উপজেলার মধ্যে
রংপুর থেকে কিছু মহারাজ এসেছিলেন। তো এই মিটিং জানার আগে ইউনেস্কোর কর্মকর্তারা বললেন যে আপনার ইউনিয়নে কয়টাই পর্যন্ত 1 থেকে 45 দিনের নিবন্ধন করা আছে, খুঁজে দেখি নাই। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া এবং যারা এই সংস্থার সাথে জড়িত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে জিনিসটা আমি লক্ষ্য করলাম আর কি, আপনাদের এরিয়ার মধ্যে আসছে, আমি নাম ফেলে আসতেছি মেইন যে পয়েন্টটা, নির্ধারিত হয়ে বেশি একটা ফি আর কি। তো অত দূরে আর যাবো না, এখানে যারা তরুণ প্রজন্ম কাজ করে যাচ্ছেন, আপনি যে তিনটে ইউনিয়ন মিলে কাজ করতেছেন, এখানে আমাদের যে যুব সমাজ যারা পড়ে আছে, বেকার যুবক যারা, এবং বিভিন্ন তথ্য যারা সংগ্রহ করবে এখান থেকে, এই যে এত সুন্দর একটা কাজ করে যাচ্ছে, অনেক সংগঠন কাজ করে গেছে যেটা জানি আমি। তারপরও এখানে এই এই সংগঠনটা আসলে আমি জানার পরেই বুঝলাম, জানলাম, এর আগে জানি না। APN টিভি সচিত্র সংবাদ 24 ঘন্টা।